রজার মর্নিউর দাবি অনুসারে মেসনিক লজে যখন শয়তানের সঙ্গে তার দেখা হয়েছিল তখন শয়তান তাকে বলেছিল যে শয়তান বিজ্ঞানীদেরকে ব্যবহার করেছে মডার্ন সোসাইটি তৈরি করতে, একটি ডিজিটাল সোসাইটি, একটি নতুন বিশ্ব যেখানে শয়তান খুব সহজে মানুষকে পথভ্রষ্ট করতে পারবে। বহুদিন রিসার্চের পর আমরা এমন একটি টাইম ফ্রেম খুঁজে পেয়েছি যখন সবচেয়ে বেশি পরিমাণে বিজ্ঞানীরা অ্যাক্টিভ ছিল এবং তাদের অধিকাংশই ছিল গুপ্ত সংস্থার সাথে জড়িত, এবং সেই টাইম ফ্রেমটি হচ্ছে 1800 থেকে 1900 শতাব্দী এবং 2000 এর আগ পর্যন্ত। মনে করে দেখুন বিখ্যাত জিনিয়াস ইনভেন্টর নিকোলা টেসলা, যার অবদান আমাদের মডার্ন সোসাইটির জন্য অনেক বেশি, সে কিন্তু 1800 এবং 1900 শতাব্দীর একজন ব্যক্তি বা সায়েন্টিস্ট। প্রশ্ন আসতে পারে, তিনিও কি কোনো কাল্ট অথবা গুপ্ত সংস্থাকে অনুসরণ করতেন? নিকোলা টেসলার উক্তি থেকে নেয়া তিনটি ম্যাজিক্যাল নাম্বারের কথা তো আমরা জানি, নাম্বার 3, 6 এবং 9, যে সম্পর্কে আমার একটি বিস্তারিত ভিডিও আছে। নিকোলা টেসলা 3, 6, 9 এই নাম্বারের গুরুত্ব জানত এবং নিউমেরোলজির ব্যবহার তার ব্যক্তিগত জীবনে খুব বেশি পরিমাণে করত। যেমন কোনো হোটেল রুমে উঠতে গেলে নিকোলা টেসলা কোনো নির্দিষ্ট নাম্বারের হোটেল রুম বুক করত, এমনকি সেই পুরো হোটেলের আশেপাশে কয়েকবার চক্কর কাটত। টেসলার এই ধরনের কাজ কারবার সম্পর্কে সবাই জানে, যে কোনো কাজ নাম্বার অনুসারে করা, নাম্বার অনুসারে কোনো কাজ করা, নিউমেরোলজিতে বিশ্বাস করা এবং ভর্টেক্স বেসড ম্যাথ নিয়ে চর্চা করে ফ্রিমেসন্সরা। 1896 সনে 13 ফেব্রুয়ারি স্বামী বিবেকানন্দের সাথে দেখা করেছিলেন নিকোলা টেসলা। স্বামী বিবেকানন্দের সাথে সাক্ষাৎ করে তার সাথে আলাপ আলোচনা করে মুগ্ধ হয়েছিলেন নিকোলা টেসলা। সনাতন ধর্মের ধর্মীয় কেতাব বেদ নিয়ে চর্চা করেছিলেন তারা দুজন। নিকোলা টেসলা খুব সহজেই যে কোনো ভাষা অ্যাডপ্ট করতে পারতেন, তিনি বেশ কয়েকটি ভাষাও জানতেন। বিবেকানন্দের সাথে বেদ নিয়ে চর্চা করতে গিয়ে সংস্কৃত ভাষা খানিকটা শিখে নিয়েছিলেন নিকোলা টেসলা। তার লেখনীতে সংস্কৃত কিছু শব্দ দেখা যায়। বলা হয় এই সাক্ষাতের পর নিকোলা টেসলা খুবই ইন্সপায়ার্ড হয়েছিলেন বিবেকানন্দের কাছ থেকে। বিবেকানন্দ এমন একজন মানুষ যার চর্চা আজও আমাদের দুনিয়াতে হয়। তাকে সেই সময়ের অন্যতম একজন জ্ঞানীগুণী ব্যক্তি ধরা হয় এবং এই বিবেকানন্দ সেই সময়ের একজন ফ্রি মেসন ছিল। নিকোলা টেসলার 369 নিউমেরোলজির চর্চা করা এবং বিবেকানন্দের মতো ফ্রি মেসনের সাক্ষাৎ পাওয়া বা তার সাথে বন্ধুত্বপূর্ণ সম্পর্ক করা আমাদেরকে ভাবায় যে নিকোলা টেসলা হয়তোবা প্রভাবিত ছিল এইসব সিক্রেট সোসাইটি দ্বারা। প্রভাবিত কিন্তু কতটুকু? বিবেকানন্দ কিন্তু একজন ইয়োগী ছিল, যারা ইয়োগা করে বা বাংলায় বলতে গেলে যোগ করে, এবং এই ইয়োগা করার কিন্তু বিভিন্ন কায়দা থাকে, বিশেষ কারণ থাকে। আগেকার দিনের ইয়োগীরা তাদের চাক্রা সাইন বা তৃতীয় চক্ষু খোলার জন্য একটি বিশেষ কায়দা অবলম্বন করে ইয়োগা করত, আর তারা মনে করে তৃতীয় চক্ষু খুলতে পারলে তারা এনলাইটেড হয়ে যাবে বা অনেক জ্ঞানের অধিকারী হতে পারবে। নিকোলা টেসলার সাইকোলজিক্যাল কিছু প্রবলেমের কথা কিন্তু আমাদের সামনে এসেছে। যেমন তার মতে একটি হচ্ছে সে অনেক দূর দূরান্তের শব্দ শুনতে পেত। যেমন ধরুন কয়েকশো কিলোমিটার দূরে কোনো ট্রেন যাচ্ছে, সেটা শব্দ সে শুনতে পেত এবং খুবই বিরক্ত এবং আতঙ্কের মধ্যে থাকতে হতো তাকে এই বিষয়টি নিয়ে। একটি চিঠি যা বলা হয় নিকোলা টেসলা তার মৃত্যুর আগে তার মাকে লিখে গিয়েছিলেন, সেখানে কিছু অদ্ভুত রকমের ব্যাপার নিয়ে আলোচনা করতে দেখা যায় নিকোলা টেসলাকে। তিনি বলেন, এত বছর যাবৎ আমি মানবজাতির জন্য যা কিছু করেছি তার বিনিময়ে আমি শুধু অপমান পেয়েছি। আজকে সকালে আমি সূর্য উদয়ের আগেই জেগে উঠি, আমি কিছু শুনতে পাই যেটা আমি বহুদিন যাবৎ আমার স্বপ্নের মধ্যে শুনতে পেতাম। আমি কিছু কণ্ঠ শুনতে পাই যারা খুব সুন্দরভাবে গাইছিল বা চান্ট করছিল, তার সাথে ছিল কিছু বিলাপ, এমনকি দোয়া পাঠ, প্রেয়ার ইন মুরিশ বলে দেয়া ভালো। নর্থ আফ্রিকান আরবদের যারা স্পেনে বসবাস করত তাদেরকে মুরিশ বলা হতো, সেই মুসলিমদের প্রেয়ার বা জিকিরের শব্দ হয়তো নিকোলা টেসলা পেয়েছিল। এখানে যেহেতু ফজর ওয়াক্তের কথা বলা হচ্ছে তাই এটা মুসলমানদের নামাজের বা প্রে করার সময় এটা আমরা জানি। আমি যখন আমার সেন্সে ফিরে আসি তখন আমি বুঝতে পারি যে এই শব্দগুলো সব জায়গা থেকে আসছে, কিন্তু কোনোটাই বোঝা যাচ্ছিল না নির্দিষ্টভাবে যে কোনটা কোথা থেকে আসছে বা কি বলা হচ্ছে। এতগুলো মিশ্রিত শব্দ শোনার ফলে নিকোলা টেসলার মনে হচ্ছিল যে সে পাগল হয়ে যাবে। সে তার ব্যক্তিগত ডাক্তার লিওনেলকে আর বিশ্বাস করে না, কারণ সে জেনেছে যে ডক্টর লিওনেল 2 সপ্তাহ আগে এডিসনের কাছে গিয়েছিল। আপনারা জানেন টেসলা এখানে কোন এডিসনের কথা বলছে। নিকোলা টেসলার এরকম হেলথ কন্ডিশনকে দুই রকমের ব্যক্তি দুইভাবে দেখে। কেউ কেউ বলে যে তার অদ্ভুত পরীক্ষা নিরীক্ষা এবং ইনভেনশনের কারণে এরকম অবস্থা হয়েছে, আর আরেকটি দল বলছে হয়তো সেটি
তার তৃতীয় চক্ষু বা থার্ড আই খোলার জন্য হয়েছে। তৃতীয় চক্ষু যারা খুলে ফেলে বলা হয় এই ডাইমেনশনের বাইরে যত ডাইমেনশন রয়েছে এবং সেখানে যতগুলো বিইং রয়েছে, যেমন যেগুলোকে আমরা জিন বলি, তাদের আওয়াজ শোনা, তাদেরকে দেখা, এই ক্ষমতাগুলো তারা লাভ করে। এমনকি আমাদের ডাইমেনশনেও তারা খুব পাওয়ারফুল রিসিভারে পরিণত হয়, তাদের গ্রহণ করার ক্ষমতা বৃদ্ধি পায়। লিঙ্কডইনে 2018 সনে নিকোলা টেসলার একটি ইন্টারভিউ সম্পর্কে পোস্ট করা হয়েছিল। বলা হয় গত 100 বছর যাবৎ এই ইন্টারভিউ মানুষের কাছ থেকে লুকিয়ে রাখা হয়েছে। দ্য নলেজ অফ হাউ দ্য মেন্টাল অ্যান্ড ভাইটাল এনার্জি ট্রান্সফর্ম ইন্টু হোয়াট উই ওয়ান্ট অ্যান্ড অ্যাচিভ কন্ট্রোল ওভার অল ফিলিংস, হিন্দুজ কল ইট কুন্ডলিনী ইয়োগা। নিকোলা টেসলা এখানে ল অফ অ্যাট্রাকশনের কথা বুঝিয়েছে। আমাদের মনস্তাত্ত্বিক শক্তি বা আমাদের মৌলিক যে শক্তি রয়েছে সেটিকে রূপান্তর করা আমাদের অর্জনে বা আমাদের ভালো কোনো ফলাফলে, এবং হিন্দুরা এটিকে চর্চা করে কুণ্ডলিনী ইয়োগার মাধ্যমে বা কুণ্ডলিনী ইয়োগার মাধ্যমে এটিকে অর্জন করে, সে বিষয়টি বুঝিয়েছে এখানে টেসলা। এর মানে নিকোলা টেসলা এই বিষয়ে জানে, সে হিন্দুদের এই টেকনিক সম্পর্কে ভালো জ্ঞান রাখে। তাছাড়া সে এখানে বলে যে এই বিষয়টি তার জন্মগতভাবেই রয়েছে, এই ক্ষমতা তার ভেতরে জন্মগতভাবে। নিকোলা টেসলার ব্যাপারে আরও অদ্ভুত কিছু ব্যাপার রয়েছে, তার আরও কিছু অদ্ভুত ইনভেনশন নিয়ে আমাদের আলোচনা করার আছে। আজকের পর্বটি এখানে শেষ হলেও টেসলার টপিক এখানে শেষ হচ্ছে না, তাকে নিয়ে আরও কিছু পর্ব আসবে, আরও গুরুত্বপূর্ণ বিষয় তার সম্পর্কে জানতে পারবেন ইনশাআল্লাহ।